Shibra Dashu, Assalamu Alaikum. I'm Hasnat Azadi of the Shawai Kamat Janati Immigration Learning of the program Work Permit Advisory Global Journey. Dashu Kamadaki call Kun 02033973096 number. Amadaki email Kurtepar and Iskina Dakane email address. Dashu Askir a Power Biamra after the Oshunko request a carne. I'm Alachon Kurbo genuine vacancy in Tier 2 ni. আমাদের সাথে আছেন যথারীতি জনাব লুতফর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও দর্শকদেরকে আসসালামু আলাইকুম অবশ্যই আমরা এই প্রোগ্রামে অসংখ্যবার জেনুইন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছি তারপর আমরা দর্শকদের অসংখ্য অনুরোধ পাচ্ছি ইমেলের মাধ্যমে এই টপিকটি নিয়ে আলোচনা করার জন্য তো শুরুতেই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সামারাইজ করে বলে দেন কি কি রিকোয়ারমেন্টস গুলো তারপর আমরা ডিটেইলস আমরা হ্যাঁ তার আগে আমাদের একজন দর্শক লাইনে আছেন আমরা দর্শকের কলটা নিয়ে ফিরে আসছি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন আমার লুৎফর ভাইয়ের কাছে একটা প্রশ্ন আসলে দুইটা প্রশ্ন আমার আমি অ্যাপলার অ্যাপিতে অ্যাপ্লাই করেছিলাম আমার সঙ্গে আমার ওয়াইফ আছে তো আমাদের আপিলটা পেন্ডিং তো আমাদের 10 বছর হয়ে গেছে আমরা আমি সেট আর অ্যাপ্লাই করব তো এখন আমার ওয়াইফ যদি আপিল উইথড্র করে তাহলে কি পরে ওই সিসি লিভটা শেষ হয়ে যাবে আর কাজ করতে পারবে কি আর আরেকটা হচ্ছে ও যে কাজ করে জিরো ওয়ার্ক কন্ট্রাক্ট কিন্তু এক বছরে 18600 বেশি আছে ইনকাম তো এটা জিরো ওয়ার্ক কন্ট্রাক্টে কোনো সমস্যা হবে আর এমপ্লয়ার লেটারটা কি রকম হবে আচ্ছা আমি বুঝি না কথা হ্যাঁ উনি সেটেলার করলে ওনার ওয়াইফকে উনি আবার এফএলআর এম করতে পারবে সাথে ওনার সাথে একই সাথে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে এবং এফএলআর এম যখন উনি করবে তখন উনি 18600 কথা যেটা বলছে সেটা জিরো আর কন্ট্রাক্টের সাথে কোনো ম্যাটার না এটা 18600 যেহেতু 6 মাসে ইনকাম হয়ে যাচ্ছে উনি যে 6 মান্থের পে স্লিপ এবং 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে প্রুফ করতে পারে যে ওনার 18600 এর উপরে ইনকাম আছে তাইলে সেটা হবে এক আর দুই হলো উনি অ্যাপ্লিকেশনটা পেন্ডিং করার সময় যখন এফএলআর এম দিবে তখনই কাবাইন লেটার দিবে যে আমার সেট এলআর পেন্ডিং যার কারণে সাধারণত তাকে যে কন্ট্রাকচুয়াল আওয়ারটা ঠিক না মানে এটা আপস এন্ড ডাউন হয় বাট ওভার দ্য ইয়ার কত ইনকাম হবে এটা এক্সপেক্টেড তো বুঝে আছে আর কন্ট্রাক্ট আওয়ার্স কি ম্যাটার করে এখানে যেহেতু ওনার অ্যানুয়াল ইনকামটা কত এক্স্যাক্টলি কারণ অনেকে অনেকে হ্যাঁ ওনার ওরা ওরা কি জব হয়ে থাকলে হ্যাঁ কি 6 মান্থ এবং ওইটা যদি প্রমাণ করতে পারে যে আমার 18600 ইনকাম রিচ করবে এবং আমার সাথে এটা তো বিফোর ট্যাক্স বিফোর ট্যাক্স তাই আমার 6000ই মনে হচ্ছে আমি 9300 ব্রেক করতেছি এবং 18600 এটা রিচ করবে তাইলেই হয়ে যাচ্ছে বাট মেক শিওর হতে হবে এটা 6 মান্থ পে স্লিপ 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে স্যালারিটা ক্যাশ হলে চলবে না বা ক্যাশ হলেও মানে স্যালারিটা করেসপন্ডেন্স করতে হবে ব্যাংক স্টেটমেন্টের সাথে এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ যেহেতু উনি অবশ্যই হয়তো ইংলিশ জব হবে এবং স্যালারিটা নিশ্চয় ব্যাংকে আসতেছে তো এটা দিয়ে প্রমাণ করতে পারলেই হয়ে যাবে ওনার ওয়াইফ আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা ফিরে যাচ্ছি আলোচনায় আপনি আমাদের বলছেন হ্যাঁ তো জেনুইন ভ্যাকেন্সি যে কথাটা এটা আমরা এর আগেও আলাপ করছি জেনুইন ভ্যাকেন্সি ইস্যুটা এমন একটা বিদানিং বেশি এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে কারণ এটা হোল পয়েন্ট বেস সিস্টেমটাকেই আসলে আর পয়েন্ট বেস সিস্টেমের মধ্যে নাই কারণ পয়েন্ট বেস সিস্টেমের কথাটা ছিল যে পয়েন্ট বেস সিস্টেমের বিহাইন্ড ইন্টেনশনটা ছিল যে পয়েন্ট আপনি সার্টেন পয়েন্ট আছে আপনি যখন রিচ করবেন তাতেই আপনার পয়েন্টটা মিট করতে পারলে আপনি ভিসাটা পাবেন সাচেজ আপনার কোর্সের মধ্যে একটা পয়েন্ট আছে যেমন এমপ্লয়ার যখন সার্টিফিকেট স্পন্সরশিপটা দিবে তখন একটা পয়েন্ট আপনি ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছেন সেটা হলো 30 পয়েন্ট আপনি যখন ইংলিশে একটা পয়েন্ট আছে আপনি ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করলে আইদার গ্রাজুয়েশন অথবা ইংলিশ একটা রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করলে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছেন মেনটেন্স একটা পয়েন্ট পেয়ে যায় এই তিন জায়গায় পয়েন্ট রিচ করতে পারলে আপনি ওয়ার পয়েন্ট পাইতেন এখন ওরা এখন কোর্স এবং আগে ওদের গাইডলাইন্সে ছিল যে কোর্সটা আসলে এমপ্লয়ার দিবে এবং এমপ্লয়ারের উপর দায়িত্ব অনেক কিছু যে এমপ্লয়ার জেনুইন মনে করতেছে কিনা এখন হোম অফিস এটাকে তার উপরে দায়িত্ব নিয়েছে কেস ওয়ার্কাররা আপনার জব ডেসক্রিপশনটা পড়ে স্পেশালি জব ডেসক্রিপশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যে আপনি কোর্সের মধ্যে কোর্স থেকে কিন্তু বেশি জিনিস ওরা আইডেন্টিফাই করতে পারে না কারণ কোর্স এমন একটা জিনিস ভেরি সিম্পল দুই পাতার আপনার অ্যাপ্লিকেন্টের ডিটেল নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ এই সেই কোর্সের মধ্যে এখান থেকে তারা কী রিফিউজ করবে কারণ এটা কিন্তু 30 পয়েন্ট এটা কোর্স ভ্যালিড কোর্স হলে তো পয়েন্টটা দিয়ে দিতে হয় এখন ওরা জব ডেসক্রিপশনটাকে টপ টু মানে একবারে 1000 ক্যারেক্টারের আপনার যেহেতু 1000 ক্যারেক্টারের বেশি লিখতেও পারবেন না এখানে আপনি ওইটা একবার লাইন বাই লাইন পড়ে ওইখান থেকে ওরা আইডেন্টিফাই করে এটা জেনুইন ভ্যাকেন্সি কিনা
কিভাবে আইডেন্টিফাই করে, যেমন যদি মিমিক হয়ে যায়, যেমন আপনি এসওসি কোড আছে 3545 ধরেন সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার, এখন এই কোডটা যেভাবে ওরা লিখে দেয় ওটা তো কিন্তু স্যাম্পল একটা এক্সাম্পল দেওয়া কিন্তু এসওসি কোডে। আমরা অনেকে কী করে, যারা মনে করেন কোর্স ইস্যু করে তারা ওই এসওসি কোড 3545 একটা পজিশন লিখে আর ওইখান থেকে আপনি পয়েন্ট বাই পয়েন্ট এনে বসিয়ে দিয়ে 1000 ক্যারেক্টার বানিয়ে দিলেন। এখন ওরা ওইটাকে রিড করে বলে যে এটা মিমিক এবং এটা তোমার বিজনেসের সাথে, এটা নাথিং টু ডু উইথ দ্য বিজনেস, এটা জাস্ট এটা করা হয়েছে টু গেট দ্য ভিসা অফ দ্য পার্সন কনসার্ন এবং এটা এক্সাজারেট করে এই পজিশনটা ক্রিয়েট করা হয়েছে, কারণ এইটা আইদার মিমিক অথবা এটা এই পজিশনের সাথে যায় না বলে এটা একটা কারণে জেনুইন ভ্যাকেন্সি বলে রিফিউজ করতে পারে। আরেকটা জেনুইন ভ্যাকেন্সি এইটা একটা কারণ বলতে পারে যে এটা মিমিক করছো ওইটা থেকে ওইটা মিলিয়ে দিছো। আরেকটা জেনুইন ভ্যাকেন্সি বলতে পারে যে ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি এমপ্লয়ার ইজ কনসার্ন, অ্যাজ ফার এজ এমপ্লয়ার ইজ কনসার্ন যে এসওসি কোডের সাথে জব ডিসিশনটা মানে জাস্ট ম্যাচ করা হয়েছে ওই পার্সনের জন্য, এটা বলে জেনুইন ভ্যাকেন্সির কারণে রিফিউজ করতে পারে। আরেকটা কারণে জেনুইন ভ্যাকেন্সি নাই বলতে পারে যে এটা জেনুইন ভ্যাকেন্সি না, যেমন এমপ্লয়ি সাচ এজ এমপ্লয়ি হলো আপনার গ্রাজুয়েট ইন বিজনেস ম্যানেজমেন্ট আর আপনি দিয়ে দিলেন এমপ্লয়িকে এই আপনার অ্যাকাউন্ট ম্যানেজার, ওরা বলবে যে ওর যে ডিগ্রি ডিগ্রির সাথে যায় না। অথবা আপনি এমপ্লয়িরে দিচ্ছেন বিজনেস ম্যানেজার কিন্তু আপনি দিচ্ছেন সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, বাট আপনার রেস্টুরেন্টে সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার দরকার নেই, তারা বলবে যে এই পজিশনটা লাগে না, তারা তাদের একটা চার্ট আছে, তারা জানে একটা রেস্টুরেন্টের নর্মাল হায়ার আর কি চার্টের মধ্যে ম্যানেজারই হাইয়েস্ট, জেনারেল ম্যানেজারই হাইয়েস্ট মনে করে যে একটা রেস্টুরেন্ট চালাইতে পারে, সেখানে আপনার অন টপ অফ দিস 6-7 স্টাফের মধ্যে সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার যায় না, তো ওইটার উপর বেস করে হায়ার আর কি চার্টের উপর বেস করে আর বলতে পারে এটা জেনুইন না। আর আবার ওই যে স্টাফের ডিগ্রির উপর বেস করে বলতে পারে যে এটা জেনুইন না, মানে আপনার রিলিভেন্ট ডিগ্রি যদি না থাকে, আপনার এক্সপিরিয়েন্স যদি না থাকে সেখান থেকে, তার মানে আপনি যখনই একটা জব ডিসিশন দিবেন, জব ডিসিশন এবং জবের সাথে দেওয়ার সময় আপনাকে ভেরি কেয়ারফুল থাকতে হবে। ফার্স্ট এমপ্লয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এটা এমপ্লয়ারের বিজনেস নেচারের সাথে এটা যায় কি না এটা দেখতে হবে। আপনার নেচার যদি হয় কনসালটেন্সি, আপনি যদি সেইখানে আপনি মনে করেন দুজন ডেভেলপ ম্যানেজার দিয়ে থার্ডও দিয়ে দিলেন, এটা আপনার বিজনেস হায়ারের সাথে যায় কি না, উনি কাউকে সুপারভাইজ করতেছে কি না, স্টাফের চার্টের সাথে যায় কি না এটা দেখতে হবে। আপনি যাকে দিচ্ছেন তার ডিগ্রির সাথে যায় কি না, যেমন আজকে আমার একটা একজন ক্লায়েন্ট তার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির উপর ডিগ্রি, এখন সে চাচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজারে সে অফার পাইছে, তো এখন এটা আপনি কীভাবে ম্যাচ করবেন, কারণ তার ডিগ্রিটা হলো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির উপর কিন্তু যে পজিশন দিতে, এখন এমপ্লয়ারের পজিশন আছে সেলস অ্যান্ড মার্কেটিং এটা ঠিক আছে, কারণ এমপ্লয়ারের বিজনেসটাও সেলস, আমাকে যে সে ক্লায়েন্টটা বলো নেচারটা হলো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের, নেচারটা ঠিক আছে এমপ্লয়ারের পয়েন্ট অফ ভিউ, বাট এমপ্লয়ির পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি ওনাকে সেট করা হয় তাইলে ওরা সন্দেহে জাগবেই যে এটা ওনাকে করার জন্য এটা সিলেক্ট করা হয়েছে। এইসব কারণে জেনুইন ভ্যাকেন্সির যে আপনার যে রিজনগুলো, এবং এটা এটা ভেরি ইম্পর্টেন্ট এখন ইদানিং এই ইস্যুগুলো খুব বেশি করে আসতেছে, কারণ এটাই একমাত্র রিফিউজালের কারণ। আপনার কাছে আমরা জেনুইন ভ্যাকেন্সি সম্পর্কে আরো বেশি ডিটেইলস জানতে চাইবো, তার আগে আমরা কিছু কল আছে। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম, জি বলুন, শুনতে পাচ্ছি। আমি এটা জানতে চাচ্ছি যে 2016 এ আমরা শুনেছি ওয়ার্ক পারমিট দিবে ব্রিটিশ গভর্নমেন্ট, এটা কি বাংলাদেশ থেকে মানুষ আনার জন্য নাকি এদেশে যারা আছে এদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে স্পন্সর করলে এরা থাকতে পারবে দেশে? না, ওনার প্রশ্নটা আমি বুঝছি, এটা এটা খুব পুরো একটা মিসগাইডেড এটা পত্রিকাতে দিচ্ছে এবং এটা আসলে অনেকেরই আমাদের কোয়েশন আসে, কিন্তু আসলে 2016 এপ্রিল থেকে 35,000 স্যালারি হইলে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে, এই গাইডেন্সটা হলো টিয়ার টুর জন্য। এবং সেই 35,000 কী বলছে অনেকে এটা না বুঝে ভাবে 35,000 স্যালারি দেখাইলেই লুক আনতে পারবে, লুক সেটেল হইতে পারবে, এইগুলো বলা হচ্ছে। আসলে এটা কমপ্লিট মিসকনসেপশন, এটা কোনো রুল চেঞ্জ, এটা এই রুলটা 35,000 রুলটা তারা 2012 ওরা অ্যানাউন্স করছিল যে 2016 এপ্রিল থেকে যারা টিয়ার টু থেকে, আমরা গত প্রোগ্রামে আলাপ করছি, বারবার এটা আলাপ করতেছি যে যারা 2011 এবং 12 জুনের আগে এই দেশে ওয়ার্ক পারমিটে আসছেন তারা 2016 গিয়ে 5 বছর কারো কমপ্লিট হবে, কেউ কোনো কারণে অ্যাপ্লিকেশন করতে পারে না, হয়তো ইংলিশ ম্যাচ করে নাই বা অনেক কারণে 5 বছর কমপ্লিট হয় নাই, ওনারা 2016 এপ্রিলের পরে অ্যাপ্লিকেশন করতে গেলেই ওনাদের 35,000 স্যালারি লাগবে, না হলে ওনারা ইনডিফিনিট পাবেন। কিন্তু ওই ওই সরি, একটা জিনিস, এখানে যারা ওভারস্টে হয়েছে ওয়ার্ক পারমিটে এসে আজ থেকে 10 বছর আগে, তাদেরকে যদি কোনো ভালো রেস্টুরেন্ট এখানে স্পন্সর করে ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য, তারা কি পাবে?
নো 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 কোনো সময় পারবে না, 35,000 স্যালারি দিলেও পারবে না। কারণ এই 35,000 স্যালারি বলা হচ্ছে অনলি দ্য পার্সন হু কেম টু দ্য ইউকে 2011 এবং 12-এর জুলাইয়ের আগে যারা ওয়ার্ক পারমিটে এই দেশে আসছে বা সুইচ করছিল তারাই একমাত্র ইনডিফিনিট পেতে গেলে এই 35,000 স্যালারি লাগবে। বাট ওভারস্টেয়ারদের জন্য কোনো টিয়ার টু সিস্টেম নাই, এবং ইভেন এখন টিয়ার টু যারা 2012-এর পরে যারা পাইছে তাদেরও ইনডিফিনিট নাই। এটা বারবার কিন্তু অনেকের ধারণা 35,000 হইলেই এটা হয়ে যাবে, এটা এটা পুরো একটা রং নিউজ। এবং এই নিউজটা দেওয়া হয়েছে 35,000 টিয়ার টুর জন্য, এবং সবাই ভাবতেছে এটাই মনে হয় হয়ে গেছে 35 দেখাইলেই আমরা রিক্রুট করতে পারবো, এটা আসলে ঠিক না। জি ধন্যবাদ আপনাকে, চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম, কল শুনতে কেটে গেছে, আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো 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 আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। ভাইজি আমার একটা স্টুডিও দিবানে। জি স্টুডিওতে কথা বলছেন আপনি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা সাও, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন দর্শক। প্রশ্ন তো হইলো গিয়া, হ্যালো জি শুনতে পাচ্ছি, বলুন বলুন দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো জি জি না তার মাথা বুঝে গেল না, তার আরো তো মাথা না যায় তো। দর্শক আপনি টিভিটা সুইচ অফ করে আপনি আমাদের সাথে টেলিফোনে কথা বলুন। টিভি অফ করা, টিভি অফ করা ছিল। জি আপনি প্রশ্ন করুন। আচ্ছা আমি প্রশ্ন করতাম চাই দাম একটা, আমার একটা মেয়ে, আমি দেশটা কি ফাতসর বয়স হয়েছিল। জি তো বিটিএস হাসপাতাল লাগি অ্যাপ্লাই করতে আমন কি কাম নাকি তা করা যায় একটু কইবা নাই। জি থ্যাংক ইউ। কত মেয়ে কবে এসেছে? আসে আপনার 2010 এর 25 ডিসেম্বর সেটেলমেন্ট ভিসা, মানে তার বয়স 11.5 তলে। কিন্তু আপনি কিভাবে আনছিল প্রথমে, মানে সেটেলমেন্ট ভিসা? আমি স্পাউস ভিসা আনছি আমি, রে আমার ওয়াইফের লগে। ওয়াইফের লগে, বাট সেটেল হইছেন কবে? সেটেল হইছেন কত, 2013 নো বাবা 2013 তাহলে অবশ্যই পারবা, কারণ আপনার তো 5 ইয়ার্স হয়ে গেছে রেসিডেন্সি ইন দ্য ইউকে প্লাস ইনডিফিনিট অফ আইলিসেন। আপনার মেয়েরে যেহেতু 18 নিছে, আপনার মেয়ের লাগি এটা রাখো রেজিস্ট্রেশন ফর্ম, এটা সিটিজেনশিপের দুই কাইন্ড আছে, এএন ফর্ম আর রেজিস্ট্রেশন ফর্ম, MN-1 ফর্মটা ওটা ফিল আপ করিয়া আপনি ফয়লা তার রেজিস্ট্রেশন করতে হইবা। এর বাদে রেজিস্ট্রেশন করার বাদে এটা ফিজও আছে 700 সামথিং ফর রেজিস্ট্রেশনের জন্য, ওইটা দেওয়ার পরে যখন রেজিস্ট্রেশন পাইবা তারপরে পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবা। জি দর্শক ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন শুনতে পাচ্ছি। ভাইয়া আমার বেস্টার সবার কাছে দুটো প্রশ্ন আছে। জি বলুন। প্রশ্ন, আমি ওয়ার্ক পারমিট জেনারেল 2 তে আছি, তো আমার ওয়ার্ক রেজিস্ট্রেশন কি কি লাগবে ওটা, আমি আমার ওয়াইফ রে এদেশে আনতাম আর কি, আমি জেনারেল 2 তে আছি, তো গড়ের ব্যাপারে গড় আমার বসে দেখাইতে চাই রাখি, তাম গড় একটা রুম দেখাইবা আমার, তো এটার কি কি কাগজ লাগবে সম্বন্ধে জানতাম চাইলাম। আর জেনারেল একটু আমি আগামী মার্চের মার্চে, তো আমার 5 বছর হয়ে যাব মার্চে, 5 বছর হয়ে গেছে, তা আমি ইংলিশের লাগি পাঠাম না, তো ট্রাই করলাম মার্চের ভিতরে করব, তো এটা ওয়ান ডে সার্ভিস আছে কিনা ইন্ডিপেন্ডেন্টলি বল লাগি, ও দুইটা প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপনার লাস্ট প্রশ্ন হলো ওয়ান ডে সার্ভিস অবশ্যই আছে, টিয়ার টু জেনারেলও ওয়ান ডে সার্ভিস আছে, ওয়ান ডে সার্ভিসে গিয়ে আপনি ওই দিনে ইনডিফিনিট ডিসিশন নিয়ে আসতে পারবেন আপনার ইংলিশ, এবং যেহেতু ইংলিশটা পাস করতে পারলে লাইফ ইন দ্য ইউকে আর বর্তমানে যে ট্রিনিটি ইংলিশ আছে বা ILTS ওইটা লাগবো, এবং এটা সিলেক্টেড কিন্তু ইংলিশ, মানে আপনার দুইটা অ্যাওয়ার্ডিং বডি আছে এবং তাদের অ্যাপ্রোপ্রিয়েট সেন্টার আছে, ওই সেন্টারে দিয়ে পাস করতে হইব, এই দুইটা রিকোয়ারমেন্ট করলে আর আপনার বাকিগুলো তো আছে এমপ্লয়ার, এগুলো মিট করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ডে সার্ভিস আছে। আর প্রথম যে কোয়েশনটা সেটা হলো যে আপনার ওয়াইফ আর না,
আপনার ওয়াইফ আনতে গেলে আসলে টিয়ার টু থেকে ওয়াইফ আনা ভেরি ইজি, এবং সেটাতে আপনার ওই যে অ্যাকোমোডেশনের চিন্তা করতে সেটাও লাগে না। টিয়ার টুতে হলো আপনার তিন মাসের ব্যাংক স্টেটমেন্টে মেনটেনেন্সটা আপনি প্রমাণ করবেন যে আপনি মেনটেন করতে পারবেন কি না, আপনার অথবা আপনার ওয়াইফ যে আসবে ওনার ব্যাংক স্টেটমেন্টে টাকা থাকলে হবে অথবা আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকলে হবে, সেটা 90 দিন থাকতে হবে। আপনি যেদিন অ্যাপ্লাই করবেন এর আগের 90 দিন, মানে 28 দিনের পুরান ব্যাংক স্টেটমেন্ট হলে চলবে না। আপনি যদি মনে করেন উইদিন 28 যে ব্যাংক স্টেটমেন্টটা দিবেন এর ঠিক 28 দিনের মধ্যে, মানে বাকি এর আগের 90 দিনে আপনার একটা অ্যামাউন্ট থাকতো। আমাদের সময় হয়ে গেছে বৃত্তি নেবার, আমরা বৃত্তির পরে এসে দর্শক প্রশ্ন উত্তরটা দেব। দর্শক কোথাও যাবেন না, যাচ্ছি শর্ট বৃত্তিতে, ফিরে আসছি বৃত্তি করা। ধন্যবাদ সবাইকে।